শিক্ষা সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে তোমাকে স্বাগত। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক। ঠিক আছে, ষষ্ঠ শ্রেণীর গণিত মডেল অ্যাক্টিভ টাস্ক, এটার আমি প্রশ্ন উত্তর নিয়ে ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবে, আর আমার পাশে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই বেশি বেশি করে ভিডিওটি বেশি করে শেয়ার করবে। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা একটু মনে দেখো, নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। এক নম্বর কোশ্চেন, বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন এমসিকিউ। এমসিকিউ টাইপের প্রশ্ন এখানে দেওয়া আছে। এমসিকিউ মানে বুঝতে পেরেছো, চারটা দেওয়া আছে, একটা উত্তর যেটা উত্তর হবে সেটা ঠিক চিহ্ন মারতে হবে। ঠিক আছে, সেটা হচ্ছে এমসিকিউ প্রশ্ন। কি বলা হয়েছে পরপর করে দেখো। 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যার বিয়োগফল হলো এইগুলো। প্রথমে জানবো আমরা 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত। 8 অঙ্ক তোমরা ক্ষুদ্রতম সংখ্যা জানো তো? যদি বলা হয় যে 2 অঙ্কের, একটু দেখিয়ে দিই, 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 2 অঙ্ক ক্ষুদ্রতম কত হবে? একের পিছনে 1টা 0। ঠিক আছে, যদি 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, একের পিছনে 2টো 0। ঠিক আছে, এখানে চাইছে কি 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে কি হবে? 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কি, একের পিছনে কত? 7টা 0, 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে এটা হচ্ছে 8 অঙ্কের। ঠিক আছে, কি বললাম, এটা হচ্ছে 8 অঙ্কের কি ক্ষুদ্রতম সংখ্যা, 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এটা, একের পিছনে 7টা 0। বলেছে কি বলছে, 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 7 অঙ্কের বৃহত্তম, তো বৃহত্তম সংখ্যা নিশ্চয়ই জানো বৃহত্তম সংখ্যা কি হয়, 2 অঙ্কের 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9, 2 অঙ্কের 2টো 9, 3 অঙ্কের 3টে 9। তাহলে এখানে চতুর্থ সংখ্যা যেটা 7 অঙ্কের, 7 অঙ্কের, তা 7 অঙ্ক মানে কত হবে, 7 অঙ্ক 7টা 9, 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা 9। তাহলে এখানে বুঝতে পেরেছো, তাহলে 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যার বিয়োগফল কত, তাহলে দেখো কোনটা হবে। এখানে দেখো, এখানে এটা তো হবে না, প্রথমে এখানে এটা হবে না, কারণ ক্ষুদ্রতম সংখ্যা 9। এটা দেখো কতগুলো আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা আছে, হবে না, 1, 2, 3, 4, 5, 6, এই যে দেখো 7টা আছে এখানে। তাহলে এই যে বলেছেন একের পিছনে 7টা সংখ্যা মানেই হচ্ছে 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ, এবার বলেছেন 7 অঙ্কের ক্ষুদ্র বৃহত্তম, 7 অঙ্কে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, দেখতে পাচ্ছ, তাহলে বিয়োগ। তো উত্তরটা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, উত্তরটা হচ্ছে এটা। ঠিক আছে, বুঝতে পেরেছো না বুঝতে পারো নি, নিশ্চয়ই বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই, বোঝা গেছে। ওকে, এবার চলে যাই 2-এর দাগের কোশ্চেন। কি বলছে দেখো, বলছে 500 সংখ্যাটিকে রোমান সংখ্যায় লিখলে পাবো, সি বড় হাতে সি, বড় হাতে ডি, না বড় হাতের এল, না বড় হাতের এম। এটা তোমরা তো অবশ্যই বই দেখে জানতেই পারবে, এটা আমার আর কিছু বলার নেই। 500, 100, 1000 এগুলো কি সংখ্যা বলে, এবার 500 সংখ্যাটা রোমান সংখ্যা, 500 সংখ্যাটি রোমান সংখ্যাটা সবসময় বলা হয় বড় হাতে ডি। ঠিক আছে, এটা বলে দিলাম, 500 সংখ্যাটিকে রোমান সংখ্যায় লিখলে পাবো বড় হাতে ডি। ঠিক আছে, ওকে, আচ্ছা তারপরে দেখো 3-9 দেখে যে অঙ্কটা বলে সেটা একটু দেখে দিই। 3 × 1/5 লেখা যায়, 3 × 1/5 লেখা যায়। দেখো প্রথম যেটা বলেছি, 5 × 1/3, 5 × 1/3 মানে কত একটু বলে দিই, 5 × 1/3, 5 কে লেখা মানে নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 5-এর সঙ্গে গুণ করলে 5/3, কিন্তু এটা তো আছে কত, 3 × 5 মানে 3/5, 3 × 1/5 মানে হচ্ছে 3/5, এটা 3/5 হতে হবে, তাহলে এটা হবে না, এটা বাদ। এটা উপর দেখো 1 আর 1 আর 1 গুণ করলে 1, আর এখানে নিচে হয় 5×3 = 15, তাহলে 1/15, সেটাও হবে না, এটাও বাদ। এখানে দেখো 1/3, 1/3, 1/3, 1/3, 1/3 কতগুলো আছে, 1, 2, 3, 4, 5, তাহলে 5 × 1/3 সমান কত হবে, 5 × 1/3 সমান কত হবে, 5/3। এখানে এখানে তো আছে কিন্তু কত, 3/5, তাহলে এটা হবে না। এখানে দেখো ডিটটা দেখো, 1/5 × 1/5 যুক্ত 1/5 কতগুলো আছে, 3টে আছে, তার 3টে আছে মানে দেখো তাহলে কি হবে, 3 × 1/5, 3টে আছে 1/5 কত, তাহলে 3 × 1/5, তাহলে উত্তরটা হবে এটারও ডি। তাহলে সবগুলো দেখতে পাচ্ছ উত্তর কিন্তু হয়ে গেল সব ডি, বুঝতে পেরেছো। তাহলে আগের দেখা যে এমসিকিউ যে কোশ্চেনগুলো আমি উত্তরগুলো সব রেডি করে ফেললাম। ঠিক আছে, এবার আমি চলে যাচ্ছি 2-এর দাগের। কি বলছে দেখো, 2-এর দাগের কোশ্চেনটা কি বলেছে দেখো, সত্য বা মিথ্যা, সত্য হলে ট্রু, মানে টি দিতে বলেছে, আমি মিথ্যা হলে এ ফলস, টি কে বলা হয় ট্রু, এফ কে বলা হয় ফলস। এবার সত্য মিথ্যা দেখি, তাহলে একে দেখি কোশ্চেন কি বলেছে একটু দেখে নিই। একে দেখি কোশ্চেনটা, 1/3 / 15 = 5, দেখো 1/3 / 15, এটা ক্যালকুলেশন করি আমি, কি আছে দেখি, 1/3 / কি করি, গুণিতক যদি করি তাহলে গুণিতক, 15 কে লিখতে পারি, গুণিত করলে 1/15 হয়ে যাবে, তা 1/15 করলে 1/15 = 45 হয়ে যাচ্ছে, 5 হচ্ছে কি, 5 হবে না, হবে না, তাহলে এটা কি হবে, ফলস, মিথ্যা, তাহলে এখানে লিখবো ফলস।
বুঝতে পেরেছো? ওকে, এবার কি বলছে দেখো, দুধ দুয়ের দেখাটা 50 টাকার 1/5 অংশ থেকে 10 টাকা নিয়ে নিলে কোনো টাকাই পড়ে থাকবে না, এটা সত্য না মিথ্যা? দেখো 50 টাকার 1/5 অংশ কত হয়ে যাবে দেখে নিই, তাহলে 50 টাকার 1/5, তাহলে 50 টাকার 1/5, 50 টাকার 1/5 অংশ, 50 × 1/5, 50 টাকার 1/5 মনে হচ্ছে 50 × 1/5, কাটাকাটি করি, 5 × 1/5 শূন্য, তাহলে 10 হচ্ছে, তাহলে 10, তাহলে 50 টাকার 1/5 অংশ সমান কত টাকা, না 10 টাকা, তো 50 টাকার 1/5 অংশ সমান হচ্ছে 10 টাকা। এবার কি করা হয়েছে, থেকে 10 টাকা নিয়ে, তাহলে 10 টাকা থেকে যদি 10 টাকা নিয়ে নিই, 10 টাকা তো হয়েছে, 50 টাকার 1/5 মানে 10 টাকা, এবার 10 টাকা থেকে যদি বলছে 10 টাকা নিয়ে নিলে কোনো টাকাই পড়ে থাকবে না, তা ঠিকই তো, যখন 10 টাকা থেকে 10 টাকা নিয়ে নিলে কোনো টাকাই পড়ে থাকবে না, এটা কি, এটা সত্যি না মিথ্যা? কি বলছো, এটা হবে সত্যি, ঠিক আছে, তাহলে এটা হবে আমরা লিখবো ফলস, আর সরি ট্রু, সত্যি, তাহলে তোমরা ইংরেজিতেও লিখতে পারো আর বাংলায়ও লিখতে পারো, মিথ্যা লিখতে পারো, এটা তাহলে লিখবো সত্য। আর রিপোর্ট আগেটা লিখে দেবো মিথ্যা, তুমি যে কোনো একটা লিখবে, কোনো সমস্যা নেই, যে কোনো একটা লিখতে পারো, ওকে, এটা মিথ্যা, এটা সত্য, ঠিক আছে, ব্যাস। এবার তারপরের সংখ্যাটা কি বলেছে, সংখ্যাটা কি বলেছে, তিনের দেখাটা কি বলেছে, দেখো 5,501, 5,501 এর সব থেকে কাছে 1,000 এর গুণিতককে পূর্ণ সংখ্যা হলো 6,000, বুঝতে পেরেছো, 5,501 এর সব থেকে কাছে 1,000 এর গুণিতকে, 1,000 এর গুণিতকে পূর্ণ সংখ্যা হলো 6,000, সত্যি না মিথ্যা, কি বলছো? দেখো তাহলে 1,000কে যদি আমি 5 দিয়ে গুণ করি, তাহলে 1,000কে আমি যদি 5 দিয়ে গুণ করি কত হবে, 5,000 হয়ে যাচ্ছে, 5,000। এবার কি 1,000কে যদি 6 দিয়ে গুণ করি কত হবে, কত হবে, 6,000 হবে, ঠিক আছে, 6,000 হবে, কিন্তু এখানে বলেছে 5,501, 5,501 সব থেকে কাছে হচ্ছে 1,000, তাহলে 5,501 এর পরে 500 হচ্ছে, তাহলে এখানে 1,000 গুণিতক, তাহলে 1,000 গুণিতক মানে কত, যদি বললাম 5,000, তার 5,000 পরে 501 মানে বাড়তি হয়েছে, তাহলে এর পরের সংখ্যাটা নিশ্চয়ই কত হবে, এটা বেশি হবে না এটার কাছে হবে, মানে এটা কাছে হবে না এটা কাছে, মানে এর মাঝখানে সংখ্যাটা কত, 5,501, এই 5,000 এবং 6,000 মাঝে কত আছে, 5,501, তাহলে 5,500 যদি হতো তাহলে এটার কাছাকাছি হতো, কিন্তু যেহেতু 5,501 হয়ে গেছে তাহলে কার কাছাকাছি হবে, না 6,000 এর কাছাকাছি হবে, ঠিক আছে, তাহলে এটা 5,501 সব থেকে কাছে 1,000 গুণিতকে পূর্ণ সংখ্যাটি হলো 6,000, এটা কি হবে, না এটা হবে সত্যি, ট্রু, কি হবে, সত্য, ঠিক আছে, এটা কি হবে, সত্য, বুঝতে পেরেছো, না বুঝতে পারো নি, নিশ্চয়ই সকলে বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই, ওকে, তাহলে এই হয়ে গেল আমাদের দুইয়ের দাগের প্রশ্নের উত্তরগুলো, আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার কি বলেছে দেখো তিনের দাগের কোশ্চেন, কি বলেছে দেখো তিনের দাগের কোশ্চেনগুলো, স্তম্ভ মেলাতে বলেছে, স্তম্ভ মেলাতে বলেছে যে কোনো তিনটি, আচ্ছা যে কোনো তিনটি বলেছে, তুমি সবগুলো করে নিতে পারো কোনো সমস্যা নেই, বা তিনটিও করতে পারো কোনো সমস্যা নেই। দেখো প্রথমে কি করতে বলেছে, তোমার নিশ্চয়ই এগুলো জানো, এগুলো কি, এটা কি চিহ্ন, লেস দেন, ঠিক আছে, মানে এই সংখ্যা থেকে এই যেদিকে হাঁ থাকবে সে বড় হবে, এটা কথা মনে রাখবো, আর এটা লেস দেন, এটা কি, গ্রেটার দেন ইকুয়াল টু, এটা নট ইকুয়াল টু, এটা লেস দেন ইকুয়াল টু, এটা গ্রেটার দেন, ঠিক আছে। এবার কি এখানে কি বলছে দেখো, ওয়াই -7 লেস দেন 20, এটা ভাষায় খুব বলা হয়েছে, দেখো ওয়াই -7টা, ওয়াই -7টা কি না 20 থেকে ছোট, ওয়াই -7টা কি 20 থেকে ছোট, 20 থেকে ছোট, এই এই সংখ্যাটা কি 20 থেকে ছোট, 20টা বড় তাহলে 7টা ছোট, তাহলে ওয়াই -7টা 20 থেকে ছোট, এই কোথায় আছে দেখো, ওয়াই -7 20 থেকে ছোট আছে, দেখো পেয়ে গেছি, এইটা এটা হবে ওয়াই -7 20 থেকে ছোট, তাহলে এটা টেনে নিয়ে চলে আসবো এই জায়গায়, তাহলে এই জায়গাটা তীর্যক দিয়ে দেবো, তাহলে ওয়াই -7 লেস দেন 20, মানে ওয়াই -7টা 20 থেকে ছোট, বুঝতে পেরেছো। তারপরটা দেখো ওয়াই -7 এটা কি গ্রেটার দেন ইকুয়াল 20, মানে ওয়াই -7টা 20 এবং 20 থেকে বেশি, ওয়াই -7টা 20-র সমান, সমান চিহ্ন আছে, ওয়াই -7টা 20-র সমান, 20-র সমান এবং 20-র থেকে বেশি, 20-র থেকে বেশি বড় বা বেশি বা বড়, তো ওয়াই -7টা 20-র সমান এবং 20-র থেকে বড়, এই যে এটা পেয়ে গেছি, আবার এটাও পেয়ে গেলাম, এটা শেষেরটা হবে, এই যে ওয়াই -7টা 20-র সঙ্গে সমান হবে এবং 20-র থেকেও বড় হবে, তাহলে কোনটা, ওয়াই -7টা 20-র সমান এবং 20-র থেকে বড় হয়ে গেল, হয়েছে। এবার বলছে ওয়াই -7 নট ইকুয়াল টু 20, মানে ওয়াই -7টা 20-র অসমান, এই দেখো ওয়াই -7টা 20-র অসমান, এই যে এটা হয়েছে। এবার বলছে ওয়াই -7 লেস দেন ইকুয়াল টু 20, মানে কি ওয়াই -7টা 20-র থেকে সমান এবং ছোট, এই দেখো ওয়াই -7টা 20-র সমান এবং 20-র থেকে ছোট, তাহলে এটা হচ্ছে এই, এটা হয়েছে। আর তারপরে হচ্ছে ওয়াই -7 এটা কি হবে, আর বাকি কোনো ওয়াই -7 20-র থেকে বেশি তো বড়, তাহলে এটা হবে এটা,
এই এটা হয়ে গেল, বুঝতে পেরেছো? এই তাহলে এইভাবে সুন্দর করে স্তম্ভ মেরে ফেললাম, বুঝা গেছে, কোনো সমস্যা নেই। ওকে, এবার কি বলেছে দেখা যাক। এবার বলেছে তারের দাগের এক, তুমি তোমার দাদার থেকে 5 বছরের ছোট, তুমি তোমার দাদার থেকে 5 বছরের ছোট, চল ব্যবহার করে তোমার দাদার বয়সকে তোমার বয়সের সাহায্যে প্রকাশ করো। এটা খুবই সোজা, তার চল ব্যবহার করতে বলেছে মানে তোমাকে ধরে নিতে হবে না, ধরে নেবো যে এখানে এখানে লিখে দিচ্ছি আমি, ঠিক আছে? চার দিকে রাখেটা দেখো, চার দিকে রাখেটা আমি লিখে দিচ্ছি, এইভাবে লিখবে, মনে করি আমার বয়স, আমার বয়স 1 বছর, ঠিক আছে? এটা চল, এক্সটা হচ্ছে এখানে চলরাশি, ঠিক আছে? এক্সটা এখানে চলরাশি। এবার তোমাকে কি করতে বলেছে, না তোমার দাদার বয়সের সঙ্গে চলরাশি ব্যবহার করতে বলেছে, তাহলে লিখবে কি, অতএব লিখবে, অতএব আমার দাদার বয়স 5 বছর, এই এইটুকু লিখলেই হবে, আর কিছু লিখতে হবে না। মনে করি আমার বয়স 1 বছর, অতএব আমার দাদার বয়স হবে 1+5 বছর, ঠিক আছে? এই এইভাবে লিখবে। এখানে বলেছে চল ব্যবহার করে তোমার দাদার বয়সকে তোমার বয়সের সাহায্যে প্রকাশ করো। তোমার দাদার বয়সটা, আমার বয়সটা 1 বছর, তাহলে আমার দাদার বয়সটা কত হবে, 1+, এবার 5 বছর বেশি, তাহলে 5 করে দিলাম, ঠিক আছে? 5 বছর ছোট বলেছে, এই বুঝতে পেরেছো? ওকে, এরপর কি বলেছে দেখো, দুয়েরটা এই সংখ্যাটা, তোমার সংখ্যাটা কি, সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করে লেখো। স্থানীয় মানে বিস্তার করে তুমি তো নিশ্চয়ই জানো, তাহলে সংখ্যাটা আমি আগে তুলে নিই, ঠিক আছে? দুয়ের দেখে আমি কটাকে তুলে নিই, কি 5005005, তুলে স্থানীয় মানে বিস্তার করতে বলেছে। দেখো স্থানীয় মানে কীভাবে এই সংখ্যাটা তুলে নিয়েছি, কীভাবে বিস্তার করে, তাহলে এটা সমান লিখতে পারি 5 গুণিতক, এরপর কতগুলো আছে দেখো, 1 2 3 4 5 6, তাহলে একের পিছনে 1 3 4 5 6, ঠিক আছে? একের পিছনে হয়ে গেলো 6টা। এবার যুক্ত, এবার যেহেতু এগুলো শূন্য শূন্য আছে, আমি আর কিছু লিখছি না, শূন্য সঙ্গে গুণ করা মানে শূন্যই হবে। এবার 5 আবার 5 গুণিতক, এখানে কত, 1 2 3টা, তাহলে 1 2 3টা যুক্ত, আবার এখানে শূন্য শূন্য আছে লিখলাম না, 5, এখানে লাস্টে 5 গেল, তাহলে এটা আমার স্থানীয় মানে বিস্তার করা হয়ে গেল। তাহলে এইভাবে সুন্দর করে আমরা এই তোমাদের এই প্রশ্নপত্র উত্তরটা কমপ্লিট করলাম। যাই হোক, যদি তোমাদের এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও, আর পাশে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।